অপারেশন থিয়েটারে ঢুকে পড়ল বিষধর সাপ। সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে। বিষধর সাপটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অপারেশন থিয়েটারে ঢুকে পড়ল বিষধর সাপ, সেই দেখে আঁতকে উঠল চিকিৎসক, নার্স ও রোগী। অপারেশন থিয়েটারের ভেতর ঘরের এক কোণায় কুণ্ডুলি পাকিয়ে রয়েছে সাপ। বিষয়টি নজরে আসতেই অপারেশন থিয়েটার ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। হাসপাতালে ইঁদুরের উপদ্রব রয়েছে মনে করা হচ্ছে, সেই কারণেই সাপ ঢুকে পড়েছিল। এমনটাই চিকিৎসক ও রোগীদের একাংশের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বোলপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। সরকারি মহকুমা হাসপাতালগুলি গ্রামীণ মানুষের ভরসার জায়গা। টাকার অভাবে প্রাইভেট হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে পারেন না গ্রামের সাধারণ মানুষ, তাই বিপদে আপদে ছুটে আসে হাসপাতালে। তবে সেখানে যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে কোথায় যাবে সাধারণ মানুষ? বিষধর হোক বা বিষবিহীন, সাপের নাম শুনলেই ভয়ে আঁতকে ওঠেন সকলে। প্রাণ বাঁচাতে হাসপাতালে ছুটে আসে মানুষ, আর সেখানেই যদি প্রাণ হানিকর বিষধর সাপের বাস থাকে, তবে কি করবে সাধারণ মানুষ? সম্প্রতি বোলপুর মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে এক বিষধর সাপ। সাপকে দেখে ভয়ে আঁতকে ওঠে চিকিৎসক, নার্স ও রোগী। হাসপাতালে চিকিৎসক ও রোগীদের একাংশের অভিযোগ, হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য প্রবল, সেই কারণেই হাসপাতালে সাপের বাসা বলে মনে করছে তারা। ঘটনার কথা জানাজানি হতেই খবর দেওয়া হয় সর্প বিশারদদের। অনেক চেষ্টার পর উদ্ধার হয় সাপ। ইতিমধ্যে বিষধর সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তবে আতঙ্ক যায়নি এখনো। হাসপাতালে আসা অনেকেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে, কিছুটা হলেও দুশ্চিন্তা তাড়া করে ফিরছে চিকিৎসক, নার্স, রোগী ও রোগীর পরিজনদের মধ্যে। যদিও এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের মুখে কুলুপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বোলপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।